মিস্টার এমনি মিনহাজুল কবির শুভ মিনহাজুল কবির শুভ তো শুভ কোথা থেকে আসছো তুমি সাভার ঢাকা সাভার থেকে জি স্যার শুভ তুমি তোমার নামের অর্থ জানো জি স্যার বলো মিনহাজুল শব্দের অর্থ পদ কবির শব্দের অর্থ বড় এবং শুভ শব্দের অর্থ ভালো ওকে তো তুমি নিজের সম্পর্কে কিছু ইংরেজিতে বলো তো আমাদের It's been a great pleasure for me to introduce myself before you. Well, my name is MD Minhajul Kobir Shubho. I have a nickname, it's Shubho. I come from Sabar, Dhaka. I was born in 19 June 2002 in Dhaka Medical College Hospital. Now I am 17 years old. I was passed SSC examination in St. Joseph's High School and College. My GPA, I have got GPA 3.94 in science group. My favorite game is playing cricket and my hobby is reading newspaper and books. My aim in life is join Bangladesh Air Force as a airman. Airman যোগ দিতে চাও জি স্যার তো airman বানান জানো জি স্যার বলো AIRMEN কোন ট্রেডে পরীক্ষা দিচ্ছ টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল বানান করো তো TECHNICAL বিমান বাহিনীতে বিমান সেনার যে পদগুলো রয়েছে নন কমিশনের সেগুলো জানো জি স্যার বলো এয়ারক্রাফট ম্যান লিডিং এয়ারক্রাফট ম্যান কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার বর্তমান বিমান বাহিনীর যিনি প্রধান আছেন ওনার নাম কি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাত স্যার বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি বাংলার আকাশ রাখিব মুক্ত ইংরেজিতে কি বলে এটাকে ফ্রি শ্যাল উই কিপ দ্য স্কাই অফ বাংলাদেশ বিমান বাহিনীর লোগোটা কি রকম উড়ন্ত ঈগলের উপর ভাসমান শাপলা ফুল এবং দুপাশে দুটি করে চারটি তারকা কবে বিমান বাহিনী গঠিত হয় 28 সেপ্টেম্বর 1971 বিমান বাহিনীকে কবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় 23 মার্চ 2017 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী থেকে কতজন বীরত্বপূর্ণ বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছিল একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান বাহিনীর ঘাঁটি কয়টি ছয়টি বাংলাদেশ বিমান ঘাঁটি খাদেমুল বাশার ঢাকা বাংলাদেশ বিমান ঘাঁটি বঙ্গবন্ধু ঢাকা বাংলাদেশ বিমান ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম বাংলাদেশ বিমান ঘাঁটি মতিউর রহমান যশোর বাংলাদেশ বিমান ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর টাঙ্গাইল বাংলাদেশ বিমান ঘাঁটি কক্সবাজার এছাড়াও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কিছু রাডার ইউনিট এবং ট্রেনিং একাডেমি ও ইনস্টিটিউশন প্রথম যে ঘাঁটিটার নাম বলছো সেটা কি খাদেমুল বাশার এই খাদেমুল বাশার যিনি উনি কে ছিলেন উনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশেষ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধের জন্য বীরত্বম খেতাব লাভ করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ওকে তো তুমি বিমান বাহিনীতে কেন আসতে চাও এটা একটু ইংরেজিতে বলবা I love my country and my family from my heart and soul. So I want to do something from my country and my family. I also early established in my life social status, economic support and take higher degree. I also love challenging and well-disciplined and adventurous life. It's my childhood dream. That's the reason I want to join Bangladesh Air Force as a airman. ওকে মিনহাজুল কবির শুভ তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ফিজিক্স ফিজিক্স আচ্ছা ফিজিক্সে নিউটনের নাম শুনেছো তো না জি স্যার উনি কে ছিলেন উনি একজন বিজ্ঞানী ছিলেন উনি তিনটা সূত্রের জন্য বিখ্যাত উনি তিনটা সূত্র আবিষ্কার করেছিলেন ওনার দ্বিতীয় সূত্রটা জানো জি স্যার বলো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের উপর নির্ভরশীল এবং বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় তার উপর বস্তুর ভরবেগ পরিবর্তন হয়ে থাকে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি ভেক্টর রাশি যে রাশির মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয় এবং যার শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে এক্সাম্পল দিতে পারো জি স্যার স্মরণ হচ্ছে ভেক্টর রাশি এবং ত্বরণ হচ্ছে স্কেলার রাশি আচ্ছা H2SO4 এটা কি সালফিউরিক অ্যাসিড CaCO3 এটা কি চুনাপাথরের সংকেত আচ্ছা লবণে যদি আমরা লেবু দেই তাহলে সেটা হালকা নীল বর্ণ ধারণ করে কারণ কি
স্যার লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং লবণে থাকে আয়োডিন। লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং লবণে আয়োডিন বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে। সালোক সংশ্লেষণটা কি? স্যার উদ্ভিদ যে প্রক্রিয়া সূর্য আলোকে কাজে লাগিয়ে খাবার প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। আমেরিকার রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন কে? স্যার আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ডিসি দিয়ে কি বোঝানো হয়? ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম? ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের বর্তমান মহাসচিব? অ্যান্টোনিও গুতেরেস। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সুইডেনের রাজধানী? ফ্রান্সের রাজধানী? প্যারিস। সুইজারল্যান্ডের রাজধানী? কোপেনহেগেন। কানাডার রাজধানী? আমি বিমান বাহিনীতে যোগদান করতে চাই, এটার ইংরেজি কি? আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্স। পদ্মা নদীতে অনেক ইলিশ মাছ আছে, এটার ইংরেজি কি হবে? দেয়ার আর মেনি হিলশার ফিশেস ইন দ্য পদ্মা। কয়েকটি বাহিনী নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত? তিনটি বাহিনী নিয়ে। কি কি? বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কে? মাননীয় প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কে? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোর সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহিনীগুলো পার্থক্য কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব বাহিনী রয়েছে তা সেগুলো হচ্ছে বাংলাদেশের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করে এবং প্রতিরক্ষা বাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে, তার পাশাপাশি বহিঃশত্রু থেকে বাংলাদেশকে রক্ষা করে। প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানকে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। সশস্ত্র বাহিনী দিবস কবে? 21 নভেম্বর। ওকে মিনহাজ, তো তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। ইনশাল্লাহ তোমার বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। আমি আশা করি তুমি বাংলাদেশ বিমান বাহিনীতে একজন গর্বিত বিমান সেনা পদে যোগ দিতে পারবে। ধন্যবাদ যারা এতক্ষণ এই ভাইবাটি দেখলেন। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যারা যোগ দিতে চান তাদের সকলকেই কিন্তু ভাইবা পরীক্ষাটি ফেস করতে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল যে ট্রেডে আপনি যোগ দিতে চান না কেন। তাই ভাইবাটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভাইবাটিতে আমরা যেভাবে দেখেছি আমাদের একজন ক্যান্ডিডেট আমাদের ডিফেন্স একাডেমিতে প্রিপারেশন নেওয়ার ফলে তার যে প্রস্তুতি কোন পর্যায়ে চলে গিয়েছে, আপনাদেরও ঠিক একই রকম প্রস্তুতি হবে যদি আপনি ডিফেন্স একাডেমিতে আসেন। এবং তার পাশাপাশি অবশ্যই লিখিত এবং ভাইবা প্রিপারেশনের জন্য আপনি সংগ্রহ করবেন ফাইটার্স বিমান সেনা গাইড। অবশ্যই জানেন ফাইটার্স বিমান সেনা বইটি বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই আপনি আমাদের ফাইটার্স বিমান সেনা বইটি সংগ্রহ করতে পারবেন। তার জন্য এখনই কল করুন আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। টাটা, বাই বাই।